আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। সম্মানিত দর্শক, শিশু সন্তান জন্ম নেওয়ার পর মূল কাজ হলো কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর ইসলামিক নাম রাখা। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, তাই আমাদের উচিত সুন্দর এবং অর্থবহ নাম রাখা। তবে বন্ধুরা, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দর্শক, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন নীলুফা নামটি কি ইসলামিক নাম। আমি তাদের উদ্দেশ্যে বলছি, জি বন্ধুরা, নীলুফা নামটি একটি ইসলামিক নাম। নীলুফা নামটি একটি সুন্দর নাম। এই নামটি অনেক কন্যা সন্তানের জন্য রাখা হয়েছে। আপনারা চাইলে আপনাদের সন্তানের জন্য নীলুফা নামটি রাখতে পারেন, তবে একবার হলো মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নেবেন। বন্ধুরা, নীলুফা নামটি ইংরেজি ভাষায় এভাবে লেখা হয়ে থাকে, NILUFA। বন্ধুরা, তাহলে এবার দেখে নেওয়া যাক নীলুফা নামের অর্থ কী। বন্ধুরা, নীলুফা নামের দুটি অর্থ আছে, একটি হচ্ছে লিলি ফুল, অন্যটি হচ্ছে পদ্ম ফুল। তাহলে বন্ধুরা, নীলুফা নামের অর্থ হচ্ছে লিলি ফুল বা পদ্ম ফুল।